আসসালামু আলাইকুম। সবার পছন্দের একটি সবজির আইটেম নিয়ে আবার চলে আসলাম, চাইনিজ ভেজিটেবল উইথ চিকেন। ফ্রাইড রাইসের সাথে খেতে অসাধারণ লাগে, গরম ভাতের সাথে খেতেও কিন্তু খুবই মজা। অনেকে কিন্তু আবার শুধু সবজিটাই খেতে পছন্দ করে, আমিও কিন্তু এই সবজিটা খুবই পছন্দ করি। যারা স্বাস্থ্য সচেতন এবং ডায়েটে আছেন তারা এক বাটি সবজি দিয়ে রাতে ডিনার সেরে ফেলতে পারেন। আশা করি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এই চাইনিজ ভেজিটেবলটি রান্না করার জন্য আমি এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়েছি, সিজনাল বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করেই এটা রান্না করতে পারবেন। তবে বিভিন্ন কালারের সবজি নিলে এটা দেখতে অনেক সুন্দর লাগবে। আমি এখানে ক্যারট নিয়েছি এবং সবুজ কালারের জন্য সিম এবং বরবটি ব্যবহার করেছি এবং সাদা কালারের জন্য লাউ এবং অন্যান্য সবজি নিয়েছি এবং একটু হালকা মিষ্টি ভাব আসার জন্য মিষ্টি কুমড়ো ব্যবহার করেছি। আপনারা দুই তিনটা সবজি দিয়েও এটা রান্না করতে পারেন, আবার বিভিন্ন ধরনের সবজিও নিতে পারেন, তবে কালারফুল সবজি ব্যবহার করবেন, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। এই সবজিটা কাটার উপরেই এর রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে এবং এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাহলে সবজিগুলো এই জন্য ছোটো ছোটো পিস করে কাটতে হবে। আর যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো একটু পাতলা করে কাটতে হবে এবং যেগুলো একটু আর্লি সিদ্ধ হয়ে যায় সেগুলো একটু বড় বড় করে কাটতে হবে। এই চাইনিজ সবজি রান্নার জন্য আপনারা অবশ্যই ফ্রেশ সবজি নেওয়ার চেষ্টা করবেন। ফ্রেশ সবজি নিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, এজন্য এক্সট্রা আর পানি ব্যবহার করতে হবে না। খুবই অল্প সময় এবং অল্প উপকরণে এই চাইনিজ সবজিটি আপনারা তৈরি করতে পারবেন এবং যারা সবজি খেতে সাধারণত কম পছন্দ করে তারাও কিন্তু এটি অনেক পছন্দ করবে এবং একবার খেলে বারবার খেতে চাইবেন। আমাদের সবজি কাটা কমপ্লিট। দেখুন সবজিটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। চলুন এবার তাহলে রান্নাটা শুরু করি। উপকরণগুলোর নাম এবং পরিমাণ স্ক্রিনেও লেখা থাকবে এবং ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। এবার সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করি এবং চুলাটা খুবই লো হিটে রেখে ঢাকনা দিয়ে 3-4 মিনিট সবজিগুলোকে রান্না করব। সবজিগুলো যেন বেশি সিদ্ধ না হয়ে যায়। দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু কালারটাও নষ্ট হয়নি। এখন এর মধ্যে আমরা পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেখুন আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি এবং শেষের দিকে দিলাম, যেন পেঁয়াজের ক্রাঞ্চি ভাবটা থাকে, খেতে একটু কচকচ করে ভালো লাগবে। তাহলে এখন 1 চামচ টেস্টিং সল্ট সবজির মধ্যে দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিই। এর সাথে আপনারা খুবই সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন, তাহলে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। আর আপনারা চাইলে চিনি ব্যবহার নাও করতে পারেন। আমি খুবই সামান্য একটু সুগার অ্যাড করে দিয়েছি।
2 চা চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি দিয়ে ভালো করে গুলে নিব। ভালো করে গুলে নিয়ে এবার সবজির মধ্যে আমরা এটাকে দিয়ে সবজিটাকে ভালো করে নেড়ে নিব। এই কর্নফ্লাওয়ার সবজিটাকে একটু গ্রেভি করবে এবং একটা শাইনি লুক চলে আসবে। এখন খুবই সামান্য একটু পানি দিয়ে দিব। এরপরে ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করব। সবজিটা একটু ফুটে উঠলেই আমরা চুলাটা বন্ধ করে দিব। দেখুন, একদম রেস্টুরেন্টের মতো স্বাদের চাইনিজ ভেজিটেবল রেডি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু সেই রকম। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।